হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। আজ আপনাদেরকে দেখাবো ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর করার সবচেয়ে সহজ উপায়। ত্বক উজ্জ্বল করতে আমলকি ও পাকা পেঁপে খুবই কার্যকর, তবে এই দুটি উপাদান যদি একসঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করা হয় তাহলে মাত্র 2 সপ্তাহেই আপনার ত্বকের কালচে ভাব দূর হয়ে উজ্জ্বলতা ফিরে আসবে। কিভাবে এই উপাদান দুটি ত্বকে ব্যবহার করবেন এক নজরে চোখ বুলিয়ে নিন। যা যা লাগবে: আমলকি 2টি ও পাকা পেঁপে 5-6 টুকরো। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং এটি ত্বকের প্রাকৃতিক ব্লিচের কাজ করে, যা অনেক দ্রুত ত্বকের কালচে দাগ দূর করে ত্বকে উজ্জ্বল করে। এছাড়া ত্বকে ময়লা ও জীবাণু দূর করতেও এই প্রাকৃতিক উপাদান কার্যকর। অন্যদিকে পেঁপে ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি রুক্ষতা দূর করে ত্বক নরম ও মসৃণ করে। যেভাবে ব্যবহার করবেন: প্রথমে একটি ব্লেন্ডারে আমলকি ও পেঁপে ভালো করে ব্লেন্ড করুন। এবার এই প্যাক মুখে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করুন, 15 মিনিট অপেক্ষা করুন, এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরামর্শ: ভালো ফল পেতে টানা 2 সপ্তাহ প্রতিদিন ত্বকে এই প্যাক ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে প্যাকটি ব্যবহার করুন আর ঘুমানোর আগে বেশি করে ময়শ্চারাইজার লাগান। প্যাক ব্যবহারের পর ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার প্রয়োজন নেই। রোদে বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না, না হলে প্যাক লাগানোর পরও আপনার ত্বক কালচে থেকে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন সবাই।